কানেকশন। ও জন্মগতভাবে এরা আপনার পরিচিত, এরা কি হয় আপনি? ও জন্মগতভাবে এরা আপনার পরিচিত, এরা কি হয় আপনি? তারা কনফার্ম লক, বুঝলেন, মানে আমার ঔরস জাত সন্তান। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো ভালো। তা এদের কি হয়েছে, এরকম অবস্থা কেন? আপনার কি মনে হয়? আমার মনে হয় এমনও হইতে পারে যে রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে, আবার এমনও হইতে পারে যে গণধুলাই খাইছে, আবার এমনও হইতে পারে বন্ধু বান্ধবের সঙ্গে ঝগড়া করছে, বন্ধু বান্ধব ঠিক সে পিটাইছে, একদম হাত ভেঙে ফেলাইছে। আর কি মনে হয়? আর মনে হয় মনে করেন দুই ভাই নিজেরা নিজেরাই ঝগড়া করছে, মারামারি কইরা হাত মাথা চোখ সব ফাটায় ফেলাইছে। তবে এত সুন্দর অ্যাক্সিডেন্ট আমি আমার লাইফে কোনোদিন দেখি নাই। কি সুন্দর একটা ম্যাচিং করে অ্যাক্সিডেন্ট হয়েছে, একজনের বাম চোখে ব্যান্ডেজ, একজনের ডান চোখে ব্যান্ডেজ, একজনের বাম হাতে ব্যান্ডেজ, একজনের ডান হাতে ব্যান্ডেজ। এই বিষয়টা আমার অনেক ভালো লাগছে। আচ্ছা ডাক্তার কি বলছে, এরা বাঁচবে? ডাক্তার কিছু বলা বলি নাই, ওদের ডাক্তার আমি নিজে। আর ওরা বন্ধু বান্ধবের মারামারি করে নাই, চিন্তায় করতে গিয়ে ধরা পড়ে নাই। এই জায়গা একটু দেখেন, এই জায়গা এই পর্যন্ত পাইছি। হ্যাঁ আমি তো আছি ডাক্তার, ডাক্তার তো আমি নিজেই, আমি তো চিকিৎসা করাইতেছি। ও মা বলেন কি, আপনি নিজেই ডাক্তার? তা আপনার ছেলেদের কি হয়েছে? এরা কোনো অ্যাক্সিডেন্ট করে নাই, মাইল বুকাও খায় নাই, তবে 24 ঘন্টা মোবাইলে আসক্ত, আপনি চিকিৎসা করাইতেছেন, তা আপনার ছেলেদের কি হয়েছে? ওরা ভুলে গেছে, ধরে দাও, ধরে দিত। ওরা অনলাইন অনলাইন আসক্ত, আপনি নিজেই ডাক্তার, নিজেই চিকিৎসা করাইতেছেন, খুব ভালো খুব ভালো। এদের কি হয়েছে, এরকম হাত পা ভাঙছে কেন? এটি হচ্ছে আমার থেরাপি, 12 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা মিলে দিন হয়। না মোবাইল আসক্ত, ও এটা দিবেন তো। আচ্ছা কিছুই হয় না, হাত পা ভাঙে না, মোবাইল আসক্ত, মোবাইলই তাদের একমাত্র দুনিয়া। যাই ওদের হাত পা ভাঙে নাই, অ্যাক্সিডেন্ট করে নাই, আমি ওদের মাইডার ঠ্যাংটুং হাত পা ভাঙি নাই, ওরা হচ্ছে মোবাইল আসক্ত, 24 ঘন্টা ওরা অনলাইনে থাকতে থাকতে ওদের এই অবস্থা। ও বুঝতে পারছি বুঝতে পারছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো, সারাদিন মোবাইল চালায়। তাহলে এদের হাত পা ভাঙলো কেমনে, আমি তো এইটাই বুঝতে পারতেছি না। ভাঙে নাই ভাঙে নাই, এটা হচ্ছে আমার একটা উদ্ভাবিত সহজ থেরাপি। মানে এই সাইড 12 ঘন্টা দেখবেন যে একজনের ডান সাইড বান্ধা, এটা মানে এটা রেস্ট পাবে, 12 ঘন্টা পরে আমি আবার খুলে এই পাশটা বেঁধে দেবো, এই পাশটা। তার মানে কি হলো, 24 ঘন্টা তার বডিটা এর ভিতরে থাকছে, তার মানে চোখের উপরে প্রেশার পড়বে, হাতের উপরে প্রেশার পড়বে, কানের উপরে প্রেশার পড়বে। বডিটাকে আমি দুই পার্ট করে নিয়েছি, করে নিয়ে আমি ওদেরকে এই থেরাপি দিয়েছি। ও